request our honorable chief guest to get this occasion with this deliberation. So you have. Shubh Sakal and good morning. আমি প্রথমে ধন্যবাদ জানাই সানেমকে যে তারা এই আয়োজন করেছেন এবং চারবার মঞ্চ এটা দিয়ে এবং আমাকে থাকতে বলেছেন, আমার জন্য একটা সম্মান। এবং আরেকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তাদের দিক থেকে দেখা দেখা আমার সামনে দেখা শেখা সুযোগ বিষয়টা কি, বিষয়টা আমাদের জন্য যেটা আমাদের বাস্তবতা বাংলাদেশে দারিদ্র বৈষম্য দুটোই আমাদের সমাজের সবচেয়ে আলোচিত বিষয়। আমরা যারা রাজনীতিতে আছি বা আমার রাজনৈতিক দল, আমাদের যিনি প্রধানমন্ত্রী, নিশ্চয়ই আমাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য দর্শন আছে যা নিয়ে আমরা আমাদের জনগণের কাছে যাই, আমাদের কথা তুলে ধরি এবং তারা তাদের রায় দেয়। সে বিষয়গুলো কি আমাকে ধরুন, আমি নিজে একটা গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করি, হাওড়া সুনামগঞ্জে, সেখানে আমার জন্ম বেড়ে ওঠা এবং ওই এলাকার আমি প্রতিনিধি, গর্ববোধ করি। তাদের সঙ্গে ধর কথা বলি বা দেখি তাদের জীবন, এই বিষয়গুলো সামনে আসে সেটা হলো যে কিভাবে তারা বর্তমানের চেয়ে আর একটু ভালো জীবন যাপন করতে পারে, কিভাবে তারা তাদের বাচ্চাকে তারা যে শিক্ষা শিক্ষার এবং সাক্ষরতা থেকে বঞ্চিত ছিলেন সেটা তাদের বাচ্চাকে তারা দিতে পারে, কীভাবে তারা তাদের যে দৈনন্দিন অসুখ বিসুখগুলো হয় দারিদ্রের কারণে, ভালো পানি না পাওয়ার কারণে, অত্যন্ত নিম্নমানের ব্যবস্থা বা স্যানিটেশনের কারণে, এইগুলো তারা আমাদের সঙ্গে কথা বলে। আমাদেরকে ভোট দেওয়ার আগে তারা অনেক দাবি আদায় করে নেন, আপনি এই সড়ক করে দিবেন, আপনি এই স্কুলটা ঠিক করে দিবেন, আপনি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে কাছাকাছি রাস্তা ওর সঙ্গে সংযোগ করে দিবেন, এইগুলো তাদের দাবি। কিছুদিন আগে দাবি ছিল আমাদেরকে বিদ্যুৎ দেবেন, একদম আর কিছুই চাই না, শুধু বিদ্যুৎ বিদ্যুৎ। সেটা মোটামুটি সাম্প্রতিককালে গত কয়েক মাসে কৃতিত্ব নিচ্ছে না, তো বাস্তবতা হলে আমাদের সরকার এখানে একটা বৈপ্লবিক অর্জন আমরা সম্পন্ন করেছি। আপনারা জানেন, সবাই জানি, আমার বাঙালিরা প্রায় 92-93% মানুষের কাছে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। আমি যেমন নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি যে গ্রামে বসবাস করি, আমার বিলাঞ্চল, এক গ্রাম থেকে আর গ্রাম দূরত্ব গড়ে মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে 5-7-10 কিলোমিটার পর্যন্ত আছে হাওড় এলাকার নিম্ন জলাভূমি, সেখান থেকে বিদ্যুৎ খুঁটি দিয়ে টেনে নিয়ে যাওয়া, খরচের ব্যাপার আছে, প্রযুক্তির ব্যাপার আছে, নানান অসুবিধা আছে। কিন্তু আমরা এই কাজটা করতে পেরেছি গত কয়েক বছরে, একটা মানে একটা না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা যারা গ্রামে যান না বা গ্রামের সঙ্গে সংযোগ কম, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের পূর্বপুরুষদের জায়গা দাদার বা বাবার হলে আমি ঘুরে আসি, অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন, অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, যার ফায়দা বা লাভ সবাই পাচ্ছে, দরিদ্ররা পাচ্ছে। যে কেন বললাম, এই কাজগুলোর ফলে দারিদ্রের উপরে একটা আঘাত আসছে। স্কুল খুলে দিয়েছি, বিনামূল্যে বই দিয়েছি, শিক্ষক দিয়েছি, মোটামুটি ব্যবস্থা, সুতরাং সাক্ষরতার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ার ফলে সচেতনতা বাড়ছে, আকাঙ্ক্ষা বাড়ছে, হাত পা বেশি করে নাড়াচ্ছে, সুতরাং উৎপাদন হয়তো প্রান্তিকভাবে, আপনারা অর্থনীতির মানুষ প্রান্তিকতায় বিশ্বাস করেন, মাপযোগ করেন, প্রান্তিকভাবে হলেও এটা বাড়ছে এবং যে মানসিক পরিবর্তন হয়েছে, যেটা আমাদের লোকেরা মনে করে যে সম্ভব, আমরা এখন পারব, এই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে বপন করতে পেরেছি, রোপণ করতে পেরেছি। এইগুলোর ফলে আমরা মনে করি আপনাদের যে বিষয়টা আজকে এখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ট্রেড অ্যান্ড ফাইন্যান্স পরবর্তী পর্যায়ে আসছে, এটার মধ্যে আমরা আমাদের পথে আমরা এটাকে মোকাবিলা করছি। আপনারা গবেষণা করছেন, আলো ফেলছেন, টর্চ লাইট জ্বালাচ্ছেন, দেখাচ্ছেন কোথায় কোথায় ফাঁক ফোকর আছে, আমরা সেটা সেখানে আমাদের জনগণের যেটুকু সম্পদ আমাদের হাতে আছে সেটাকে আমরা
ভাগ বাটোয়ারা করে ওই জায়গাগুলোতে আমরা নিয়ে যাচ্ছি যেখানে চিকিৎসার প্রয়োজন। যেমন উদাহরণ দিই, দারিদ্র গবেষণার বিষয়ে অবশ্যই ব্যথা সবই আছে, কিন্তু বাস্তবতা হলো দারিদ্রকে মোকাবেলা করতে হবে। এইটাকে মোকাবেলা করার জন্য আমাদের হাতে কী অর্থ আছে? কিছুই না। দারিদ্র মানে সম্পদের অভাব, মোটা মোটা দাগে সে সম্পদ কিছুটা দেওয়া, এমন মানে দেওয়া সাথে করে যাকে দিচ্ছি সে যেন একটা রশি অবলম্বন পায়, হাত ধরে এগোবার। আমাদের যে বিরাট বিশাল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আপনার জানেন, গত কয়েক বছরে আমরা গড়ে তুলেছি, দরিদ্র মানুষ যারা বয়স্ক মানুষ, নারী, বিকলাঙ্গ পুরুষ, শিশু, মা, তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছি। 65 ঊর্ধ্বে যারা বয়স্ক আছে তাদের জন্য নগদ অর্থ আমরা গ্রামে বা ওই সকল মানুষের মধ্যে আমরা বিতরণ করছি। এক বছর নয়, দুই বছর নয়, আমরা করে যাচ্ছি এবং বাড়াচ্ছি। ডোজ যেমন চিকিৎসক বাড়ায় কমায়, ঠিক তেমনি আমরা এখানে কমাও প্রশ্ন বাড়াচ্ছি, ফলে দারিদ্রের তারিতে হলেও কিছু আঘাত লাগছে এবং যারা দরিদ্র সে একটু হাত পা নাড়ছে, তাকে সুযোগ দিয়েছি। কিন্তু আমরা বলছি না যে আমরা বৈষম্য দূর করতে পেরেছি, কারণ ইতিমধ্যে যাদের সম্পদ আছে তারা বহু গুণের বেড়ে আরও উপরে চলে গেছে। একটা সম্পদে কোনো সন্দেহ নেই, আমরা ব্যথিত, কিন্তু আমরা বাস্তবতাকে স্বীকার করি। আমরা বৈষম্য, অবিচার, দীর্ঘকালের অবিচার, বঞ্চনা, এগুলো আমরা স্বীকার করি, কিন্তু আমরা এইটা স্বীকার করি যে এগুলোকে মেনে নিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে সমস্যা। উপরের মাত্রাটা অনেক বেড়ে গেছে, নিচের মাত্রাটা সামান্য হলে বেড়েছে, ফলে ক্ষুধার মাত্রা কমেছে, প্রতি পাঁচজনে একজন দরিদ্র। যখন আমরা শুরু করেছিলাম তখন পাঁচজনে দুজনের বেশি ছিল। এটা আমরা মনে করি আমাদের জন্য একটা কৃত্রিম ব্যাপার, আত্মতুষ্টির ব্যাপার নয়, আরও অনেক দূর যেতে হবে। যাওয়ার জন্য আমাদের প্রয়োজন পরিশ্রম, কাজ। আমাদের যে প্রধান উৎপাদন কি শ্রম, লেবার, আমরা এটাকে দুইভাবে আমরা রপ্তানি করি। কাঁচাভাবে করি, যেটাকে আমরা মেন পাওয়ার বলি, সরাসরি লেবার পাঠিয়ে দিই, কাজ করে খায় নিয়ে আসি। আর একটা প্রক্রিয়া করে আমরা লেবারকে পাঠাই। কী প্রক্রিয়া? কাপড়, মাছ, মুরগি, সবজি, ধান চাল, ওষুধ, যে কোনো ক্ষেত্রে আমরা এই শ্রমটাকে ব্যবহার করে প্রক্রিয়া করে আমরা রপ্তানি ক্ষেত্রে আমরা কিছু অর্জন করি। ফলে আমরা গত কয়েক বছর সবাই স্বীকার করে যে আমরা বিশালভাবে আমরা রপ্তানির ক্ষেত্রে আমরা বিরাট অবদান রাখতে পেরেছি। আমাদেরকে পণ্ডিত ব্যক্তিরা আপনাদের মতো বলেন যে আমরা ভালো করছি, আপনারা পিঠে হাত দেন আমাদের, সাবাস, আপনি ভালো করছেন, আমরা আনন্দিত হই। কিন্তু আমরা মাথা নিয়ে স্বীকার করে কাজটা আমাদের কী করতে হবে? আমাদের বলতে আমরা যারা মন্ত্রী এমপিরা আমরা হয়তো সামনে থাকবো, চেয়ার লিডার্স কথা বলবো, কিন্তু কাজটা করবে ওই মানুষগুলো যারা আমাদের সর্বত্র হাজার হাজার গ্রামে, ছোটো ছোটো শহরে, বড় শহরে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দৈহিক কায়িক পরিশ্রম করে উৎপাদন বাড়াচ্ছে। দৈহিক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প আমাদের মতো কম জ্ঞানের লোকের যারা নেই, কারণ মাঝে মাঝে আজকাল এনারা বলেন জবলেস গ্রোথ এসব বলে আমরা বুঝি না অনেক সময়, কিন্তু সেই পর্যায়ে আমরা নই, আমরা জানি যেখানে জবলেস গ্রোথ হয় আমরা ওই পর্যায়ে নই, বুদ্ধিভিত্তিকভাবে নই, প্রযুক্তিভাবে নেই, আমরা এখনও নিচে আছি যেখানে কাজের মাধ্যমে উৎপাদন করতে হবে। সুতরাং আমরা মাথা ঠান্ডা করে সুস্থিতি সে সামাজিক ব্যবস্থাকে সঠিক রেখে আমরা চাচ্ছি যে কাজের হোক। এটি আমাদের দলের, আমার দলের প্রধানের আমাদের উদ্দেশ্য। এই কাজে অনেকে সহায়তা আছে, আমাদের বিদেশি বন্ধুদের সহায়তা আছে নানাভাবে, ঋণের মাধ্যমে সহায়তা আমরা এই বেশিরভাগ ঋণ ওটা থাকে, 40 বছরের ঋণ, 30 বছরের ঋণ, 50 বছরের ঋণ, বলা হয় কোমল সুদ, কোমল হার, সফট ইন্টারেস্ট, সেটা কতটা সফট আমরা মাঝে মাঝে হিসাব করে ঘরে অন্ধকার ঘরে বসে দরজা বন্ধ করে হিসাব করে দেখি অত সফট নয়, হাওয়ার আমরা ওদিকে যাচ্ছি, এটা অন্য একটা বিষয়। কিন্তু প্রয়োজন আছে, আমরা ঋণ নিই, কাজে লাগাই, আমরা স্বীকার করি যে আমরা কাজগুলো করি, যেহেতু আমরা একটা তাড়াহুড়ার মধ্যে আছি রাজনৈতিকভাবে,
আমাদের অনেক সময় চলে গেছে আমরা পৃথিবীর সঙ্গে যোগদান করতে চাই আমরা একুশ শতকে স্বীকার করে আমরা একুশ শতকের যে তরুণ তরুণরা সারা বিশ্বে আলোড়ন তুলছে আমাদের ছেলেমেয়েরা তাদের সঙ্গে যোগদান করুক সেটা আমরা চাই এই জন্য আমরা সকল ক্ষেত্রে আমাদের যিনি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে আমরা কাজ করি আমরা সর্বত্র হাত দিচ্ছি খেলাধুলায় হাত দিচ্ছি গান বাজনায় হাত দিচ্ছি শিল্পে হাত দিচ্ছি কোথায় হাত দিচ্ছি না শিক্ষায় স্বাস্থ্যে কৃষিতে বিদ্যুতে সড়কে সর্বত্র আমরা কাজ করছি প্রতিটি জায়গায় আমরা কাজ করছি মাঝে মাঝে এগুলো কিছু কিছু ভুল হয় তাড়াতাড়ি যখন সপ্তম অষ্টম শ্রেণীতে অঙ্ক করতে যেতাম প্রায় ভুল আছে আবার সুদূরে আসতাম ঠিক তেমনি আমরা জাতিগতভাবে তাড়াহুড়ার জন্য মাঝে মাঝে এখানে ওখানে কিছু কী বলবো অসুবিধার সৃষ্টি হয় তখন আপনারা অনেকে সমালোচনা করেন বকাঝকা করেন আমরা মাথা পিছি নিই ঠিক আছে বন্ধুভাবে বকাঝকা এক যদি শত্রু আপনার নন সুতরাং আপনাদের কাছ থেকে আমরা শিখি এই শেখার আজকে আরেকটা সুযোগ সরকারের পক্ষে আমি সরকারের একজন প্রান্তিক ব্যক্তি হিসাবে এখানে আছি আমি নিজে শিখে যাই সমৃদ্ধ হই এবং আমি আমার ওখানে যখন বসি বড় জায়গায় আমার চেয়ে বড় লোকেরা ওখানে আছেন আমি সামান্য হলেও আপনার থেকে শিক্ষা কথাটাকে ওখানে আবার নিজের মতো করে ওখানে পুটআপ করি আর গ্রামে যেখানে প্রতিনিয়ত আমি যাই প্রতি পক্ষে প্রতি মাসে দু চারবার যাই হাটতলায় বটতলায় বিলে নদীর আলে নদীর পাড়ে ক্ষেতের আলে বসে কথা বলি আমার দেশের মালিকদের সঙ্গে এই কথাগুলো ঘুরিয়ে বলি তাদের ভাষায় সেটা আমার স্কিল আছে আপনাদের সেটা নেই এটা কোনো অন্যায় নেই আপনাদের জন্য আবার স্কিল সেটা আছে কারণ আমি তাদের মধ্যে বসবাস করি তাদের ভাষায় কথা বলি তারা প্রবৃদ্ধি ঠিক সেভাবে বুঝবে না যদি বলি যে দেখেন আমাদের তো আয় বেড়েছে আপনি দৈনিক যখন এখন কাজ করতে যান আগে পেতেন একশো দেড়শো এখন পঞ্চাশশো পাঁচশো টাকা তখন তারা বুঝে হ্যাঁ এখন তো বেশি পাচ্ছে কীভাবে পাচ্ছেন বুঝেন না এইভাবে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে পেছিয়ে আমরা কথা বলি ফলে আমরা সবাইকে নিয়ে এইটাই ইনক্লুশন হাত বেড়ে দেওয়া আমাদের ভিতরে সব চলে আসে এই ইনক্লুসিভনেসটার জন্য আমরা সেভাবে কাজ করি আমরা যে কাজটা করি প্রতিটি কাজই আমাদের অন্তর্ভুক্তিমূলক একটি একটি কৌশল রয়েছে এবং সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক কৌশল হচ্ছে গণতন্ত্র যদি সত্যিকার অর্থে আমরা সাস্টেইন ডেমোক্রেসি এস্টাবলিশ করতে পারি সত্যিকার অর্থে যদি জনগণের তার নিজের শক্তি সম্বন্ধে সচেতন করতে পারি তাহলে আমাদের অন্যান্য যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি সামাজিক অন্তর্ভুক্তি বা বুদ্ধিভিত্তিক অন্তর্ভুক্তি সেই সকল বিষয়ে আমরা পরে অর্জন করতে পারব আমি সানেম আর ইউসুফ আচার্যকার আমাদের তাকে দেখলাম আপনার অন্যটা বিষয়ে লেখা কবিতা গান আরেক দিক তার ভালো বহুমাত্রিক উন্নতি তাছাড়া আমাদের বন্ধু সেলিম রায়হান এবং মুশ্রী নাগেশ যে পুরনো বন্ধু এসকেপের দুদিকে যখন টু ডক্টর মাসে নয় ভেরি কাইন্ড টু সে ডক্টর মান্নান ফর ওয়ান্স আই কুড এনজয় দ্য স্পটলাইট অফ বিং দ্য ডক্টর উইচ আই হ্যাভ নট ইন ফ্যাক্ট এবং আমাকে ধন্যবাদ দিয়ে আয়োজনের জন্য লেট মি বি এ লিটল মোর ফ্রেন্ড কার্টিয়াস অ্যান্ড ফ্রেন্ডলি টু মাই ফরেন গেস্ট ভেরি ফিউ ইয়ার আই ক্যান সি হু ডিড নট ন্যাচুরালি ফলো হোয়াট আই সেড I didn't say something out of the way I could. I'm still. What I said was very ordinary statement from the political party or from the political system in which I work. We would like to address poverty. We would like to address inequality. But for now, we love growth. Because growth pays. It gives us wealth. So our strategy now the government is to address the matter of poverty through increasing or helping us grow so that others can benefit from the extra growth, enhanced growth, whether that is just or not just, whether our workers are being paid for what they are producing. Very important matters.
that's in the back of our mind. We always scratch our head on that. Please be assured, our Prime Minister, ourselves, we would like to address those issues also. But for now, little behind. For now, the issue is plain simple poverty, plain simple growth. Because last 10 years of our work, we have seen we are growing appreciably fast. Nobody can deny that. Since our strategy of the last decade or so is giving us larger growth, more wealth to divide, or still wealth, don't take it seriously. Since the strategy is working on the ground, we are happy to steward the strategy and sustain it, give it more strength, give it more push, so that growth becomes more growth and more growth. We're in the region of 8% now, a little short of 8%. We hope we can reach 9, 10 in a sustainable way. We think we can. So in that journey, in the struggle, we need help from all friends, including our friends from overseas, in the region, our neighbors, or beyond. Although there are some signs of disturbances which we don't enjoy, protectionism, reduction of multilateralism, WTO is becoming atrophied, becoming reduced. The WTO, which I had seen in the 90s when I worked there in our mission in Geneva, that WTO is no more. It's weakening. So trade will weaken, fairness will weaken, protectionism will grow, and we will suffer more. But again, here, we are not frightened. We have to face this world. And as long as we have the advantage of large supply of human labor, which is the ultimate creator of all wealth, no matter what you say, that resource we have in plenty. By using that resource in a judicious way, in a just way, with increasing doses of skill and technology, we hope that we can break the cycle and address poverty as well as address the question of equity or equality, whatever you say. So these are matters for you to do research on. And to tell you also, our Prime Minister, the Cabinet as a whole, I can share with you, Prime Minister has been speaking to our teachers from universities. Why are we not doing enough on research? Why are we behind on research? We have increasing funds. We can spare more money now. We have more money now than in the past. So we will encourage SANEM and other such organizations to do more research, more relevant research, research of current use to us in their fields. And for that, we will provide you all kinds of support that we can as of now. So these are what I would like to say here. And although I should address my esteemed gathering here, Dr. Nagesh, Dr. Huff, and Dr. Huntan, our friend Mr. Han, and Binax, and for all of them, I have my highest regard for them and thank them. And after the shokoler jonno, bishesh kore amar media bondhu jara ache, gonomaddhome, apnader jonno amar shraddha, bhalobasha, ebong ekshonge kaj korar protishruti. Shokolke abar dhonnobad, goodbye, and joy bangla.